আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর গণিতের 43 পৃষ্ঠায় রয়েছে একটা গুরুত্বপূর্ণ কাজ, নির্ধারিত কাজ এই নামের কিন্তু একটা কাজ রয়েছে। এখানে আমরা এখানে দেখছি নির্ধারিত কাজ, অভিভাবকের সহায়তা নিয়ে গত 6 মাসের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। তাহলে এই যে তালিকা, এটা আমরা পূরণ করব। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10%, বিগত 6 মাসের গড়, মানে আগে গড় বের করব, সবগুলো পূরণ করার পরে আমরা গড় বের করব, সেই 6 মাসের গড় মাসিক খরচের 10%, মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কি কি সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো। তাহলে একটা আমাদেরকে আগে এই ছকগুলো পূরণ করতে হবে। আমরা এখানে আমাদের ইচ্ছামতো খরচ বসাবো, যেহেতু এখানে নির্দিষ্ট কোনো খরচের কথা বলা নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসের কোন মাসের বাজার খরচ কত, কোন মাসের লেখাপড়ার খরচ কত হয়েছে, যাতায়াত খরচ কত, চিকিৎসা খরচ কত, অন্যান্য খরচ কত, এবং এগুলোকে খাড়াভাবে যোগ করে আমরা এখানে বসাবো। তাহলে আমরা এখানে আনুমানিক বসাতে পারি, মনে করো জানুয়ারি মাসে 700, তারপরে 300, 500, 400, 500, 600, এরকম করে খরচ হলো বাজার খরচ। এখন লেখাপড়ার খরচ মনে করো 200, 100, মার্চে এসে 300, এপ্রিলে 300, মেতে 300, জুনে 200। যাতায়াত খরচ মনে করো, যেহেতু যাতায়াত খরচ এখানে 6 মাসের লিখতে হবে, আমরা 6 মাসের 100 টাকা করে যাতায়াত খরচ দিলাম। আচ্ছা, এরপরে চিকিৎসা খরচ, চিকিৎসা খরচ মনে করো জানুয়ারি মাসে 700 লাগলো, তারপরের মাসে 300, তারপরের মাসে 500, এপ্রিলে 400, মে মাসে 500, জুন মাসে 600। অন্যান্য খরচের বেলায় এখানে জানুয়ারিতে 70, তারপরে ফেব্রুয়ারিতে 30, 50, 40, 50, 60, এখানে তোমাদের ইচ্ছা তোমরা কত দেখাবে সেটা তোমাদের ব্যাপার। এরপরে আমরা যদি এগুলো যোগ করি, তাহলে জানুয়ারির মোট হচ্ছে 1770, ফেব্রুয়ারিতে 830, মার্চে এসে 1450, এপ্রিলে 1240, মে মাসে 1450 এবং জুন মাসে 1560। এই হলো আমাদের মোট খরচ। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, পূরণ করা হলো। এরপরে আমাদের এই যে ক, খ, গ, ঘ চারটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো বা আমাদের সমাধানগুলো এখানে করতে হবে। তাহলে পূরণকৃত তালিকা ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে এইটা আমাদের উত্তর দেওয়ার জন্য এই ছকের প্রয়োজন হবে। এর জন্য আমরা এই ছকটাকে সাথে রেখে একটা একটা করে এই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। এখন দেখো, এখানে এই ছকটা কিন্তু যেটা পূরণ করলাম সেটা কিন্তু আমরা এখানে রাখলাম, আর এই যে ক নাম্বার প্রশ্ন এটা আমরা এখানে রাখলাম। ক নাম্বার প্রশ্নে বলেছে তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো। গড় বাজার খরচ, তাহলে এই যে বাজার খরচ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই 6টা হলো বাজার খরচ, এই যে বাজার খরচ। এখন এগুলোর গড় মানে কি, এগুলোকে যোগ করব, তারপরে 6 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি মোট বাজার খরচ, লিখে এই কয়টা যোগ করে আমরা পাই 3000, 3000 টাকা। এখন আমরা এই মোটটাকে আমরা গড় বানাবো, তাহলে লিখতে পারি অতএব বাজার খরচ, গড় বাজার খরচ, গড় বাজার খরচ এই 3000কে আমরা 6 দিয়ে ভাগ করব। কেন 6 দ্বারা ভাগ করব, এখানে আমাদের 6টা সংখ্যাকে আমরা যোগ করেছি বা 6টা ডাটাকে আমরা যোগ করেছি, এই জন্য 6 দিয়ে ভাগ করব। এখন 3000কে 6 দিয়ে ভাগ করতে রাফ করার কোনো প্রয়োজন নাই, আমরা আগে এই 6 দ্বারা এই 30কে ভাগ করব। তাহলে 6 দ্বারা 30কে ভাগ করলে হয় 5, 5 6 30, এই 5, আর 30-এর পরে যে দুটো শূন্য আছে এইটা আমরা এই পাশে বসিয়ে দেব। সুতরাং আমরা এই ছোট ছোট ভাগগুলো আমরা এইরকম করে মুখে মুখেই করে ফেলব। তাহলে এই ক নাম্বারের উত্তর কি হচ্ছে, এই 500 টাকা বাজার খরচ হলো 500 টাকা। আচ্ছা, মানে গড় বাজার খরচ, মোট বাজার খরচ নয়, গড় বাজার খরচ 500 টাকা। এরপরে আমরা চলে যাব খ নাম্বারে। এই ছক দেখে আমরা খ নাম্বারের সমাধান করব।
বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো চিকিৎসা খরচ খুঁজে বের করো এই যে এখানে কিন্তু চিকিৎসা খরচ তাহলে এইটা হলো আমাদের চিকিৎসা খরচ এখন চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করার জন্য এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সাজানো নাই 700 তার চেয়ে ছোট 300 তার চেয়ে আবার বড় 500 তার মানে এখানে সাজানো নাই সুতরাং এই কয়টা ডাটা আমরা সাজাবো এখানে দেখো 500 আর 500 কিন্তু সমান তোমাদের এই যে লেস দেন এই চিহ্ন এবং সমান চিহ্ন এই চিহ্ন না দিয়ে তোমরা কমা বসাতে পারো কমা বসালে কিন্তু এই সব ঝামেলা থাকবে না এখানে সমান চিহ্ন আবার এখানে লেস দেন এগুলো ঝামেলা থাকবে না তোমরা সুবিধা যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা এই চিহ্নগুলো না বসিয়ে কমা বসাতে পারো আচ্ছা কমা বসালেও সমস্যা নাই যেহেতু আমরা লিখেই দিয়েছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আচ্ছা এখন আমরা এখানে সাজানোর পরে দেখতে পাচ্ছি যে এই যে 500 আর 500 এই দুটায় মাঝখানে রয়েছে এই দুটা রয়েছে মাঝখানে এটার বামে দেখো দুটা ডাটা বা দুটা সংখ্যা এবং এটা ডানেও রয়েছে দুটা সংখ্যা আর মাঝখানে রয়েছে 500 আর 500 তাহলে এই দুটার মধ্যক মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব এই দুটার মধ্যক হলো 500 আর 500 কে আমরা যোগ করব করে 2 দিয়ে ভাগ করব 500 আর 500 কে যদি যোগ করি তাহলে 1000 হয় সেই 1000 কে 2 দ্বারা ভাগ করলে 500ই হয় এখন আমরা এখানে উত্তর পেয়ে গেলাম যে এই খ নম্বরের উত্তর 500 বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক হলো 500 এরপরে আমরা গ নম্বরে দেখছি তৈরিকৃত তালিকায় যে তালিকাটা তৈরি করেছিলাম এই তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো আমরা যদি প্রথম খাত বাজার খরচ এই খাতে দেখো 700 কিন্তু একবারই আছে তারপরে 300 দেখো এখানে একবার আছে 500 দুইবার আছে 500 দুইবার আছে তাহলে এখানে আমরা এই 500 দুইবার আছে সুতরাং এখানে কিন্তু প্রচুরক আছে 500 দুইবার আছে শুধুমাত্র এইটাতে কিন্তু আমরা যদি সার্বিকভাবে খেয়াল করি তাহলে দেখো 100 কিন্তু এখানে মানে অনেকবার আছে দেখো 1 2 3 4 5 6 তাহলে আমরা যেখানে একই সংখ্যা সবগুলো একই সংখ্যা থাকে সেখানে কিন্তু আমরা জানি যে সেখানে প্রচুরক নাই আচ্ছা তাহলে এখানে আমাদের প্রচুরক আমরা দেখতে পাচ্ছি যে এই যে 300 সুতরাং দেখো এখানে 300 মাত্র 3 বার আছে আর 100 দেখো কম আছে 200 কিন্তু কম আছে 2 বার মাত্র তাহলে আমরা বলতে পারি লেখাপড়ার খরচে প্রচুরক আছে লেখাপড়ার খাতে প্রচুরক আছে তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো আমরা দেখো 300 এর চেয়ে যদি আমরা এখানে 400 খেয়াল করি দেখো 400 এখানে একবার আছে 500 দুইবার আছে কিন্তু 3 বার শুধুমাত্র এই লেখাপড়ার খরচেই আছে সুতরাং এখানে আমরা বলতে পারি যে প্রচুরক আছে লেখাপড়ার খরচে উত্তর লেখাপড়ার খরচে এভাবে আমরা এইটার সমাধান দেখাতে পারি এরপরে আমরা ঘ নাম্বারটা করব সর্বশেষ এটা আমরা কয়েকটা ভাবে দেখব যেভাবে আমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে আমরা এটাকে বুঝে নেব তালিকায় খাতওয়ারি মোট খরচের রেখাচিত্র অঙ্কন করো মোট খরচের রেখাচিত্র মোট খরচ তো এই যে নিচের এই লাইনটা তাহলে এই লাইন দিয়ে আমাদেরকে রেখাচিত্র অঙ্কন করতে হবে তাহলে রেখাচিত্র অঙ্কন করার জন্য আমরা কি করব সর্বনিম্ন কোনটা আর সর্বোচ্চ কোনটা সেটা আগে বের করে নেব তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এই ঘ নম্বরের অ্যানসার আমরা এইভাবে শুরু করতে পারি সর্বনিম্ন খরচ 830 সর্বোচ্চ খরচ 1770 এই যে এটাই কিন্তু সবচেয়ে বড় আর তার চেয়ে কিন্তু বড় নাই আর 830 এর চেয়ে ছোট আর কিছু নাই তাহলে সর্বনিম্ন 830 এবং সর্বোচ্চ 1770 এটা কেন লিখতে হয় কারণ আমরা আমাদের যখন রেখাচিত্র অঙ্কন করব তখন আমরা কত বড় বা কত বড় সংখ্যা আমরা সর্বোচ্চ যাব সেটার একটা কিন্তু আইডিয়া পাই সুতরাং আমরা সর্বনিম্ন খরচ এবং সর্বোচ্চ খরচ এটা আমরা প্রথমে লিখে নিব লিখে নেওয়ার পরে আমরা কি করব স্কেল দিয়ে এরকম একটা রেখা টেনে এখানে ওই যে 6টা মাসের নাম আমরা লিখব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই 6টা মাস দেওয়া আছে এই জন্য এই 6টা মাসের নাম লিখলাম এখন এই যে এই মানে অক্ষে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে আমরা কি লিখব এই নিচে কিন্তু আমরা এখানে ফাঁকা রাখব কেন কারণ আমরা এই জায়গায় কিন্তু এই ফাঁকা জায়গায় কিন্তু আমরা বোঝাচ্ছি যে শূন্য থেকে কিছু দূর পর্যন্ত আমাদের এখানে ফাঁকা রয়েছে তার মানে এই যে 1 থেকে 830
বা শূন্য থেকে 830 এইটা আমরা এখানে দেখাবো না, যার কারণে এটা এখানে লুকিয়ে রাখবো। এই কারণে আমরা এখানে এরকম আঁকাবাঁকা একটা রেখা এঁকে দেব। দিয়ে প্রথমে এই লাইন বরাবর আমরা জিরো দেব, তারপরের বরাবর আমরা দেখো যে আমাদের 1770, তার মানে কি আমরা 2000 পর্যন্ত ধরি, তাহলে আমরা যদি 400 পর যদি আমরা লিখি, তাহলে এখানে দেখো শূন্য থেকে 800 পর্যন্ত দিলাম, তারপরে আমরা 400 পর দিব, তাহলে 1200, 1600, 2000। এটা কেন করলাম দেখো, এখানে শূন্য থেকে 800 পর্যন্ত এখানে আমাদের কোনো কিছু দেখাতে হচ্ছে না, এই কারণে আমরা এখানে বাঁকা চিহ্ন দিলাম, দিয়ে শূন্য থেকে 800 পর্যন্ত লুকিয়ে রাখলাম। তারপরে আমরা 830 এই দুটো ঘরের মধ্যে আমরা রাখব। তারপরে দেখো 800-র পরে আমরা 400 পরপর আমরা দেব, তাহলে 800-র পরে 400 যদি দিই তাহলে 1200, তারপরে 400 দিলে 1600, তারপরে 400 দিলে 2000। এখন 2000 যদি দিই তার মধ্যে কিন্তু 1770-ই থাকবে। এখন দেখো জানুয়ারি আমাদের 1770 ছিল, তাহলে এই ঘরটা উঠে যাবে, এই যে দেখো 2000-এর কাছাকাছি এই পর্যন্ত উঠে যাবে। আমরা মাঝখানে এটা লেখার প্রয়োজন নাই, এটা আমরা লিখবো না, এই সংখ্যাটা লিখবো না, লিখলেও সমস্যা নেই। আচ্ছা এখন এরপরে আমরা যদি লিখি তাহলে এই সংখ্যাটা কিন্তু একটু উপরের দিকে, এই এখানে লিখবো। এরপরে দেখো ফেব্রুয়ারি মাসে 830, তার মানে কি এই লাইনটা হলো 800-র, তার চেয়ে একটু উপরে তুলে দিব। তারপরে মার্চে 1450, মার্চে আমরা 1450, তার মানে কি এই যে এইটা আমাদের 1200-র লাইন আর এটা 1600-র লাইন, তার প্রায় মোটামুটি মাঝখানের দিকে এই পর্যন্ত আমরা তুলে দেব। তারপরেরটা আমরা আঁকব 1240, তার মানে কি এই লাইন হলো 1200, তার চেয়ে একটু উপরে 1240। তারপরে মে মাসে রয়েছে 1450, তার মানে কি আমাদের এই মার্চ আর এটা কিন্তু সমান। এখন জুন মাস আমরা দেখছি 1560, এটা আমাদের দিতে হবে 1600-র একদম কাছাকাছি, 1600-র কাছাকাছি। এভাবে আমরা কিন্তু এটা আঁকতে পারি। এরপরে আমরা এটাই আঁকবো এই নিচে একটু এই ওয়াটার মার্ক দেখে দেখে। এখন আমরা এই লাইন 12 6টা মাসের নাম আমরা লিখে নেব, নেওয়ার পরে আমরা এরকম করে সমান করে দাগ দিতে পারি, আগেও দিতে পারি পরেও দিতে পারি। এরপরে এই যে ওয়াই অক্ষ আঁকলাম এবং নিচে আমরা এখানে আঁকাবাঁকা দাগ দিয়ে দিলাম, বক্ররেখা আঁকলাম, নিয়ে জিরো থেকে শুরু করে আমরা এখানে অবশ্যই 800-তে নিয়ে আসবো, এক লাফে 800-তে যাব, কারণ 1 থেকে 830-এর মধ্যে কিন্তু আমাদের কিচ্ছু নাই। সুতরাং আমরা 1 থেকে 800 পর্যন্ত এগুলোর মধ্যে লুকিয়ে রাখলাম। এরপরে আমরা এই লাইনে আমরা দেব 800 থেকে 400 পরে, তার মানে কি 1200, তারপরে 400 দিলে 1600, তারপরে 400 দিলে 2000। এখন দেখো এই 2000 পর্যন্তই আমরা রাখবো, কী কারণে আমাদের সর্বোচ্চ 1770 পর্যন্ত ব্যবহার হবে। তাহলে আমরা যদি এখন এই জানুয়ারির এটাকে তুলে দেই, আমরা দেখতে পাচ্ছি জানুয়ারিতে এই যে দেখো 1770, তার মানে আমরা এই 1600 এবং 2000-এর মাঝামাঝি জায়গায় আমরা রেখে দিব। তারপরে ফেব্রুয়ারিতে মাত্র 830, তার মানে কি ফেব্রুয়ারির এই রেখা ইয়াটা উঠবে, আয়তক্ষেত্রটা উঠবে আমাদের এই 800 থেকে একটু উপরে, যেহেতু 830 রয়েছে। তারপরে মার্চে, মার্চে রয়েছে দেখো 1450, তার মানে আমরা এই 1200 আর এই 1600-র মাঝখানে এইরকম জায়গায় এত পর্যন্ত আমরা তুলে দিব। তারপরে এপ্রিল 1240, আমরা এই 1200-র লাইনের যে 1200-র যে লাইন আছে এই লাইন থেকে একটু উপরে আমরা তুলে দিব। তারপরে এরপরে দেখো মে মাসে রয়েছে ওই একই কথা, মার্চ আর মে কিন্তু একই, 1450, আমরা এই দুটো আমরা সমান মানে পরিমাণে আমরা তুলে দিব। তারপরে জুন মাসে রয়েছে এখানে আমাদের 1560, আমরা 1560 পর্যন্ত তুলে দেন, তার মানে 1600-র কাছাকাছি পর্যন্ত আমরা 1600-র যে লাইন তার কাছাকাছি আমরা এটাকে নিয়ে যাব। এইভাবে কিন্তু আমরা এই ঘ নাম্বারটা পূরণ করতে পারি। এখানে বলেছে এই যে যে কাজটা করলাম, এ নির্ধারিত কাজটি শেষ হবার বা শেষ করবার পর তোমাদের অভিভাবকরা, মানে তোমাদের বাবা মা বা বড় ভাই বোন, তোমাদের যে অভিভাবক আছে সেই অভিভাবকরা তোমাদের কাজ মূল্যায়ন করে মন্তব্য করবেন। মানে তোমার যে কাজটা তুমি যেটা করলে এটা তোমাদের অভিভাবকরা দেখবেন, দেখে নাম্বার দিবেন, তুমি 10-এর মধ্যে কত পেলে সেটা তারা দিবেন, অথবা 20-এর মধ্যে কত পেলে তোমরা সেটা কিন্তু তারা নাম্বার দিবে। অভিভাবকের জন্য মূল্যায়নের রুব্রিক্সটি 52 পৃষ্ঠায় সংযুক্ত,
তাহলে বলেছে যে এই যে রুব্রিক্স এটা কিভাবে অভিভাবকরা নাম্বার দিবে বা মূল্যায়ন করবে সেটা 52 পৃষ্ঠায় সংযুক্ত করে দেওয়া আছে। অভিভাবকের মূল্যায়ন সহ কাজটি শিক্ষকের কাছে জমা দিবে। তারপরে অভিভাবকরা কি করবে, নাম্বার দেওয়ার পরে এই কাজটা শিক্ষকের কাছে জমা দিবে। তাহলে এখানে কিন্তু নাম্বার দিল তোমাদের অভিভাবকরা, কারণ এটা কিন্তু বাড়ির জমা খরচের বিষয়, এই জন্য অভিভাবকরা দেখবে যে তোমরা কেমন শিখলে। তাহলে তোমরা এইটার 52 পৃষ্ঠায় একটু দেখো এখানে কি আছে। আমরা কিন্তু 52 পৃষ্ঠায় কোনো রুব্রিক্স খুঁজে পাইনি, তোমাদের বইয়ে যদি থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে যে 52 পৃষ্ঠায় আছে নাকি এখানে বইয়ের এই কথাটা এটাতে ভুল হয়েছে। আমরা 25 পৃষ্ঠাও হতে পারে, কিন্তু 25 ভুল করে যদি 25 হয়, 25 পৃষ্ঠাও খুঁজে দেখেছি, 25 পৃষ্ঠাতেও নাই, 52 পৃষ্ঠাতেও নাই। সুতরাং এখানে মনে হয় টাইপিংয়ের একটা মিস্টেক হয়েছে। যাই হোক, তাহলে আমরা কিন্তু এই 52 পৃষ্ঠায় দেখছি এখানে রুব্রিক্স বা এরকম কোনো কিছু নাই, এখানে গসাগুর খেলা রয়েছে 52 পৃষ্ঠায়। তাহলে এখানে আমাদের যেহেতু এটা নাই, আর আমরা এখন এই ভিডিও এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন, এবং তাদের জীবন উন্নত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।